আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সোহেল আহমেদ, সার্ক ইনোভেশন স্কুল বাংলাদেশের সহকারী শিক্ষক। সার্ক ই এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর অধ্যায় চার ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, এই অধ্যায়টির উপর ভিত্তি করে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করার উদ্দেশ্যে নিয়ে এসেছি। এর আগের পর্বে আমি অধ্যায় তিন এর জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো চলো আমরা শুরু করি। এক নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারই কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারই কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারই। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারটি অবস্থিত কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে। দুই, প্রত্ন সম্পদ কাকে বলে? প্রত্ন সম্পদ বলতে আমরা কি বুঝি? পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন মুদ্রা ইত্যাদিকে প্রত্ন সম্পদ বলে। পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন মুদ্রা ইত্যাদিকে প্রত্ন সম্পদ বলা হয়। তিন, কোন স্থাপত্যে ডালিকৃতি অনুষ্ঠিত হয়? ডালিকৃতি অনুষ্ঠিত হয় কোন স্থাপত্যে? তাহলে তোমরা পরে থাকবে পাঠে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটিতে, গ্রিক সমাধিসৌধটিতে ডালিকৃতি অনুষ্ঠিত হয়। তারপরে কোশ্চেন চার, আর্মেনিয়ান চার্চ তৈরি হয় কত সালে? তোমরা সবাই জানো বা যারা পাঠ পড়েছো শুনে জেনে থাকবা যে আর্মেনিয়ান চার্চ হচ্ছে ঢাকার সবচেয়ে পুরনো চার্চ। ঢাকা শহরের সবচেয়ে পুরনো চার্চের নাম হচ্ছে আর্মেনিয়ান চার্চ। এই আর্মেনিয়ান চার্চটি তৈরি হয় কত সালে? 1781 সালে। কত সালে তৈরি হয়? 1781 সালে, ঢাকার সবচেয়ে পুরনো চার্চ। পাঁচ, ঢাকার অধিকাংশ মসজিদ কোন স্থাপত্য রীতিতে তৈরি? ঢাকার অধিকাংশ মসজিদ কোন স্থাপত্য রীতিতে তৈরি? ঢাকার অধিকাংশ মসজিদ তৈরি মোগল স্থাপত্য রীতিতে। মোগল স্থাপত্য রীতিতে ঢাকার অধিকাংশ মসজিদ তৈরি হয়েছে। ছয়, লালবাগ মসজিদটি কোন শতকে তৈরি হয়? লালবাগ মসজিদটি 19 শতকে তৈরি হয়। 19 শতকে তৈরি হয় কোন মসজিদ? লালবাগ মসজিদটি। তারপর সাত নম্বর, সর্দার বাড়ি কত সালে নির্মিত হয়? সর্দার বাড়ি কত সালে নির্মিত হয়েছিল? 1901 সালে নির্মিত হয়েছিল। সর্দার বাড়ি নির্মিত হয়েছিল 1901 সালে। কয়েকদিনের মধ্যে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি আমরা 1 থেকে 7 নম্বর পর্যন্ত প্রশ্ন দেখেছিলাম, এখন আমরা 8 নম্বর প্রশ্নটা দেখব। 8 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে, বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কি ছিল? বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কি ছিল? ভিক্টোরিয়া পার্ক। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। আমরা জানি যে রানী ভিক্টোরিয়া, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এর নাম অনুসারে নামকরণ করা হয়েছিল এই পার্কের নাম। তারপর 9 নম্বর, ভিক্টোরিয়া পার্ক নির্মিত হওয়ার আগে এই জায়গাটির নাম কি ছিল? ভিক্টোরিয়া পার্ক নির্মিত হওয়ার আগে এই জায়গাটির নাম কি ছিল? তাহলে এই জায়গাটির নাম ছিল আন্ডাঘর ময়দান। ভিক্টোরিয়া পার্ক নির্মিত হওয়ার আগে এই জায়গাটির নাম ছিল আন্ডাঘর ময়দান। 10 নম্বর, নাটোরে ধিগাপতিয়ার জমিদারের প্রাসাদ কি নামে পরিচিত? নাটোরে ধিগাপতিয়ার জমিদারের প্রাসাদ কি নামে পরিচিত? নাটোরে ধিগাপতিয়ার জমিদারের প্রাসাদ উত্তরা গণভবন নামে পরিচিত। উত্তরা গণভবন নামে পরিচিত। নাটোরে ধিগাপতিয়ার জমিদারের প্রাসাদ কি নামে পরিচিত? উত্তরা গণভবন নামে পরিচিত। তারপর 11 নম্বর, বাহাদুর শাহ পার্ক কে তৈরি করেন? বাহাদুর শাহ পার্ক কে তৈরি করেন? তৎকালীন নওয়াব আব্দুল গনি। তৎকালীন নওয়াব আব্দুল গনি বাহাদুর শাহ পার্ক তৈরি করেছিলেন। তারপরে প্রশ্নটা হচ্ছে,
অফিস বাড়ি হিসেবে তৈরি ঢাকার সবচেয়ে পুরনো সুন্দরতম ভবন কোনটি? ঢাকার সবচেয়ে সুন্দর ভবন সুন্দরতম ভবন কোনটি যেটা অফিস বাড়ি হিসেবে তৈরি করা হয়েছিল? আর এটার আছেটা কি? সেটা হলো কাজল হল। কাজল হল অত্যন্ত সুন্দর একটি ভবন যেটা অফিস বাড়ি হিসেবে তৈরি করা হয়েছিল। এটা হলো ঢাকার সবচেয়ে সুন্দরতম ভবন। তারপর 13 নম্বর, ময়মনসিংহের সশিরস কে তৈরি করেন? ময়মনসিংহের সশিরস কে তৈরি করেন? মুক্তার গাছার জমিদাররা। উত্তরটা হচ্ছে মুক্তার গাছার জমিদাররা তৈরি করেন ময়মনসিংহের সশিরস। মুক্তার গাছার জমিদাররা তৈরি করেন ময়মনসিংহের সশিরস। তারপরে প্রশ্ন 14, সিতারা বেগম মসজিদ কোথায়? সিতারা বেগম মসজিদটি কোথায়? উত্তর ঢাকার সূত্রাপুরে। ঢাকার সূত্রাপুরে সিতারা বেগম মসজিদ অবস্থিত। তারপর আজকে আমাদের লাস্ট কোশ্চেন 15, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? আমরা সবাই জানি 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তো এই শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের অধ্যায় 4, ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এই অধ্যায়টির উপর ভিত্তি করে 15টি জ্ঞানমূলক কোশ্চেন। আশা করি তোমরা উপকৃত হবা। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আগামী ভিডিওর জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি যে ভালো থাকার আকাঙ্ক্ষা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো সবাই, খুদা হাফেজ।